যে পরিস্থিতি জলপাইগুড়িতে যে ছবি জলপাইগুড়িতে দেখালাম সেই একই পরিস্থিতি কিন্তু কার্শিয়াঙ্গেও ভরা বর্ষাতেও ঘামছে কার্শিয়াঙ্গ। গরম এতটাই যে দুপুরের পাহাড়ের বিভিন্ন বাড়িতে ঘুরতে দেখা গেল সিলিং ফ্যান, কারোর কাছে আবার একটু স্বস্তি ভরসা হাত পাখা। একই পরিস্থিতি দু জায়গাতেই, জলপাইগুড়ি এবং কার্শিয়াঙ্গ, যেখানে দেখা যাচ্ছে যে এতটাই গরম যে পঠন পাঠনের জন্য শিক্ষিকা যারা যাচ্ছেন স্কুলে এবং ছাত্রছাত্রী তারা প্রত্যেকেই কিন্তু অসুস্থ বোধ করছেন, একজন শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েছেন। একই সঙ্গে কার্শিয়াঙ্গ সেখানে এতটাই গরম, দুপুরের পর থেকে বিভিন্ন বাড়িতে সিলিং ফ্যান ঘুরছে। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট অস্বস্তিকর। কার্শিয়াঙ্গের মতো জায়গা যেখানে এই পরিমাণ গরম যে দুপুরের পর থেকে কিন্তু ফ্যান চলছে বিভিন্ন বাড়িতে আমরা দেখতে পাচ্ছি, জলপাইগুড়ি সেখানে কিন্তু পঠন পাঠনের জন্য শিক্ষিকা যিনি স্কুলে যাচ্ছিলেন পড়াবার জন্য তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়লেন। দু জায়গাতেই দেখা যাচ্ছে বর্ষাকালেও তীব্র গরম। ये जुलाई का महीना है, यहाँ कार्शिय़ांग में इतना गर्मी जुलाई महीना में नहीं होता है। ये हफ्ता 10 दिन हो गया है जो इतना गर्मी हो रहा है यहाँ पे, और आप देख सकते हैं कि यहाँ पे अब हम लोग को फ़ैन यूज़ करना पड़ रहा है इतनी गर्मी के कारण। और इसके कारण अगर बारिश जब होएगा तो ये नुकसान ही करके जाएगा हिल्स में, और ये गर्मी इस तरह से तो कभी नहीं पड़ा है इस महीना जुलाई के महीने में। যে পরিস্থিতি জলপাইগুড়িতে যে ছবি জলপাইগুড়ি দেখালাম সেই একই পরিস্থিতি কিন্তু কার্শিয়াঙ্গেও ভরা বর্ষাতেও ঘামছে কার্শিয়াঙ্গ। গরম এতটাই যে দুপুরের পাহাড়ের বিভিন্ন বাড়িতে ঘুরতে দেখা গেল সিলিং ফ্যান, কারোর কাছে আবার একটু স্বস্তি ভরসা হাত পাখা। একই পরিস্থিতি দু জায়গাতেই, জলপাইগুড়ি এবং কার্শিয়াঙ্গ, যেখানে দেখা যাচ্ছে যে এতটাই গরম যে পঠন পাঠনের জন্য শিক্ষিকা যারা যাচ্ছেন স্কুলে এবং ছাত্রছাত্রী তারা প্রত্যেকেই কিন্তু অসুস্থ বোধ করছেন, একজন শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েছেন। একই সঙ্গে কার্শিয়াঙ্গ সেখানে এতটাই গরম, দুপুরের পর থেকে বিভিন্ন বাড়িতে সিলিং ফ্যান ঘুরছে। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট অস্বস্তিকর। কার্শিয়াঙ্গের মতো জায়গা যেখানে এই পরিমাণ গরম যে দুপুরের পর থেকে কিন্তু ফ্যান চলছে বিভিন্ন বাড়িতে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, সেখানে কিন্তু পঠন পাঠনের জন্য শিক্ষিকা যিনি স্কুলে যাচ্ছিলেন পড়াবার জন্য তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়লেন। দু জায়গাতেই দেখা যাচ্ছে বর্ষাকালেও তীব্র গরম। জুলাই কা মহিনা হ্যাঁ, ইয়াহ কার্শিয়াঙ্গ মে ইতনা গরমি জুলাই মহিনা মে নাহি হোতা হ্যায়। ইয়ে হফতা 10 দিন হো গিয়া হ্যায় জো ইতনা গরমি হো রাহা হ্যায় ইয়াহ পে, আর আপ দেখ সকতে হ্যায় কি ইয়াহ পে আব হাম লোগ কো ফ্যান ইউজ করনা পড় রাহা ইতনি গরমি কে কারণ। আর ইসকে কারণ আগর বারিশ জব হোয়েগা তো ইয়ে নুকসান হি করকে যায়েগা হিলস মে, আর ইয়ে গরমি ইস তরহ সে তো কভি নাহি পড়া হ্যায় ইস মহিনা জুলাই কে মহিনে মে।